আমি সামিনা লুৎফা বলছি আমাকে শাভাকে পুলিশ ঢুকতে দিচ্ছে না আপনি কি 144 ধারা জারি করেছেন 캠퍼সে 144 ধারা জারি হয়েছে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি এখন আমার 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 পাশে যাবে না আপনারা কি আটকে জন্য

উনি আর কি বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রণীত ও মুদ্রিত পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটির কমিটি বাতিলের পর এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে এটা আমি পড়তেছি বিবিসি বাংলা থেকে পুরো রিপোর্ট আমি সামারি শর্ট সামারি দিয়ে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির টিচার কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা তারদেরকে হচ্ছে এই পাঠ্যপুস্তক যে সংশোধন কমিটি পরিমার্জন কমিটিতে রাখা হয়েছে এটার কারণে তহিদি জনতার তরফ থেকে আন্দোলন উঠে আসছে যে তাদেরকে সরাই দিতে হবে কারণ তারা চিহ্নিত ধর্ম ব্যবসায়ী সরি ধর্ম এবং আহমদুল্লাহ আহমদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে ফেলছেন দিয়ে উনি তৌহিদি মব ওনার যেগুলো আছেন পালন পোষণ তাদেরকে সফলভাবে উস্কাইতে সক্ষম হয়েছেন তিনি লিখছেন যে ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি করবে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদেশীরা এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেমানি মানে শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বেমানি হু আর ইউ টু ডিফাইন শহীদের রক্তকে আপনি ডিফাইন করার কে আপনি আন্দোলনের সময় রাস্তায় কয়দিন ছিলেন এই আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল এই আন্দোলনে আপনার অনলাইন অফলাইন আপনার কি ভূমিকা ছিল আপনার চেহারা তো দেখি নাই সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন ওনারা দিনের পর দিন রাস্তায় থেকে জীবন বাজি রেখে জীবিকা বাজি রেখে ওনারা আন্দোলন করলেন স্বাধীন করে নিয়ে আসলেন আপনি এখন শহীদদের রক্ত ডিফাইন করে ফেলতেছেন শুরু করে চাম্বাজদের মধ্যে ঢুকে যাচ্ছেন দেশের যারা এই আন্দোলন ও সংগ্রামের ধারে কাছে তৃষিমানায় ছিল না এখন কামরুল হাসান মামুল সামিনাল উৎফার মতো লোকেরা তাদের জীবন জীবিকা বাজি রেখে দেশকে স্বাধীন করে আনার পর চাম্বাজ দিয়ে এখন চার পাঁচ দিকে চাম্বাজ ভর্তি সকলে হালুয়ার ভাগ দাবি করতেছে তারা সকলে নাকি দেশকে স্বাধীন করে নিয়ে আসছে আপনি শহীদের রক্ত ডিফাইন করতেছেন ওভার কামরুল হাসান মামুন এবং সামিনাল উৎফা যারা রাস্তায় থেকে জীবন জীবিকা বাজিয়ে রাখছে আপনি এমন একটা ভাব করলেন যেন আপনি আন্দোলন করে রাজপথে থেকে দেশ স্বাধীন করে নিয়ে আসছেন তারাকে তারা শহীদের রক্তের কি বোঝে এতটা সেমলেস কিভাবে হয়ে যান এতটা পল্টি কিভাবে মারেন উনি যে কথাটা বললেন ওনার উল্টা কথাটা কি দাঁড়ায় সেকুলার মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত মবেরা একটা লোক সেকুলার সে তা সেটা চায় না তার বাচ্চাকে কোনো ধরনের এই কারণে তো সেকুলার সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা হয় এই এদের হাত থেকে সভ্য ভদ্র বাঁচাইতে এদের উৎপাতের হাত থেকে মবদের হাত থেকে তো তখন কি ওই লোক বলতে পারবেন যে না আমি আমার পড়াশোনায় আমার বাচ্চাকে আমি কোনো ধর্মীয় শিক্ষা দিতে চাই না এটার মধ্যে কেন এই পাঠ্যপুস্তক কোটার মধ্যে হুজুর কেন থাকবে আর এখন সব হুজুর ঢোকানোর দাবি তুলতেছে না সেটা হইতে পারবে না কেন সেটা হইতে পারবে না উনি যে কথাটা বললেন এই কথাটারই মিরর ইমেজটাই তো আমি বললাম অন্য কিছু তো বলি নাই এখন তারা ধরেন এই যে বলে ফেলবে যে হ্যাঁ নব্বই পার্সেন্ট মানুষের দেশ আপনারা গণতন্ত্রের কথা বলেন এটাই তো গণতন্ত্র বেশিরভাগ মানুষ যা চায় এটা কথা বলে না যে স্টুপিড মানুষের সাথে কখনো তর্কে ঝড়াবা কারণ ইডিওটদের সাথে কারণ সে তোমাকে তার লেভেলে নামায় নিয়ে আসবে এনে তারপর সে তা তোমাকে তার স্টুপিডিটি এবং ইডিওসি দিয়ে বিট করে ফেলবে এবং যেটা আমি সবসময় বলি যে আপনি যদি একটা পাগলা গারোতে থাকেন যেখানে আশেপাশে সবাই পাগল আপনি একটা সুস্থ লোক আপনি যদি সেই পাগলা গারোতে গিয়ে পড়েন তাহলে উপস্থিত সকল পাগলেরা আপনাকে উল্টা পাগল হিসেবে প্রতিষ্ঠা করে ফেলবে পাগলাকারদের মধ্যে গণতন্ত্রের সংজ্ঞা ওই যে একটা কথা বলে না স্বাধীনতা তোমার স্বাধীনতা ততটুকুই যতক্ষণ পর্যন্ত না তোমার স্বাধীনতা আমার স্বাধীনতাকে বিঘ্নিত করতেছে রাইট সো কিছু জিনিস অ্যাবসলিউট সভ্য দুনিয়া কিছু জিনিসকে অ্যাবসুলিউট হিসেবে দাঁড় করছে কি যেমন মানবাধিকার এবং এখন যদি এখানে পাঁচশো লোক জড়ো হয়ে বলে যে ফুকুল ইসলামকে বিটি মেরে ফেলবো এটা গণতন্ত্র না এটা হচ্ছে মব এটা হচ্ছে মব রুল আনএলিয়েনেবল রাইট বেসিক রাইট হিউম্যান রাইট এগুলার প্রশ্নে কোনো গণতন্ত্রের আলাপ নাই এখানে পাঁচ কোটি লোক এক জায়গায় হয়ে যদি বলো মুখে পিঠে মারো স্টিল থাকে পিঠে মারা যাবে না স্টিল সেটা সেটাকে গণতন্ত্র বলা হয় না হবে না সো কিছু সুসভ্য আইডিয়া আছে যেগুলো আমরা হাজার বছর ধরে প্রতিষ্ঠা করছি সমাজে সেসব সুসভ্য আইডিয়ার বিপরীতে দাঁড়ায় পাঁচ কোটি মব যদি দাঁড়ায় বলে এটাই গণতন্ত্র না সেটা গণতন্ত্র না তো যা হোক এই মবদেরকে সভ্যতা বোঝানো তো সম্ভব না ইডিওর সাথে তর্ক করবেন কীভাবে ইডিওটরা তো আপনাকে তার লেভেলে পাঁচশোটা মব দাঁড়ায় পড়বেন দাঁড়ায় বলব যে হ্যাঁ খুব গণতন্ত্রের কথা বলেন আপনি পশ্চিমা গণতন্ত্র এটাই তো গণতন্ত্র এখন আমরা মব নাইনটি পার্সেন্ট মুসলিম দেশ আমরা মব এখন যাচ্ছি বইটাই হচ্ছে গণতন্ত্র খ্রিস্টুপীঠদের সাথে লজিক্যাল রেশনাল আর্গুমেন্ট করার চেষ্টা না করে এই যে আহমদুল্লাহ সাহেব উনি বের হয়ে আসলেন এবং উনি সময় সময় বের হয়ে আসেন এবং এরা সময় সময় বের বের হয়ে আসে হ্যাঁ এটা ট্রু আহমদুল্লাহ ইজ দ্য ইজ দ্য বেটার ওয়ান এই যে এই বাঞ্চের মধ্যে আহমদুল্লাহ হুজুর ইজ দ্য বেটার ওয়ান এটা ট্রু এটা না বেটার ওয়ান রাইট অতটুকুই রালিটিভ স্কেলে বেটার ওয়ান রাইট তো উনি এই যে কিছুদিন আগে একটা হিন্দু ছেলেকে এইভাবে করে ওনার চেলা চামুন্ডাগুলো পিঠে তখন উনি কোথায় ছিলেন দুদিন আগে যে একটা মিছিল বের করলো এই মবেরা হইতেছে যে এরা হিন্দুদেরকে পূজা করতে দিবে না ঈদগাহের মাঠে পূজা করতে দিবে না রহমতুল্লাহ হুজুর এটা নিয়ে কিছু বলছেন একটা চেলা চলে আসবে আবার না না বলছেন উনি যে দেখেন ওনাকে অমুক ওয়াজের টিপার মধ্যে একজন প্রশ্ন করেন উনি উত্তর দিচ্ছেন হ্যাঁ এখানে ওনাকে খোঁচায় বের করতে হয় কেন এইসব বিষয়ে পাঠ্যপুস্তকের বিষয় নিয়ে তো ওনাকে খোঁচায় প্রশ্ন করে চিপা থেকে বের করতে হয় ওনাকে স্ট্যাটাস দিয়েছিল সবার হোম পেজে চলে গেছে ওয়ালে ওনার এই লেখাটা তো এই যখন একটা পনেরো বছরের ছেলেকে ধর্ম ধর্মবিদ্বেষের নামে যে ধর্মবিদ্বেষী উনি এখানে বলতেছেন পিঠে হত্যা করা হয় তখন কেন ওনাকে ওয়াজের চিপার মধ্যে কি একজন একটা প্রশ্ন করলে বাধ্য হয়ে না পারতে পেট থেকে একটু কথা বের হয়ে আসে সেটা আবার ভিডিও আকারে কমেন্ট আকারে আবার কমেন্টে আপনাকে দিতে হয় ওনার সেই মেসেজ তো সারা দেশের কাছে উনি সবার নিউজ ফিডে নিউজ ফিডে পুছিয়ে দিচ্ছেন না সেই মিছিলে যে এরা বললো যে কুরআনের আলো ঘরে ঘরে চলো হাদিসের আলো ইসলামের আলো এটা কি কুরানের আলো এটা কি হাদিসের আলো এটা কি ইসলামের আলো এটা কি ওনাদের সাবজেক্ট ম্যাটার না এটা কি ব্যাপার তেমন যে এটা আমাদের সাবজেক্ট ম্যাটার নেই জন্য আমরা এটা নিয়ে কথা বলি না না আপনার কুরানের কথা বলে হাদিসের রেফারেন্স দিয়ে কোরআন শরীফের রেফারেন্স দিয়ে ইসলাম শরীফের নাম ব্যবহার করে তারা এখানে বিদ্বেষ ছড়াইতেছে বিদ্বেষ নিয়ে খুব খুব কিন্তু ওনারা বিদ্বেষ নিয়ে এখন ধর্মবিদ্বেষী বিদ্বেষ ছড়ানো হচ্ছে সংখ্যালঘু মানুষ মানুষ তাদেরকে ইয়ে করতে দেওয়া হবে না বিদ্যাসের মাঠে আপনারা দিবেন না পূজা করতে কালকে বলবেন যে স্কুলের মাঠে আমার স্কুলের মাঠে দিব না পশু বলবেন আমার বিশ্ববিদ্যালয়ের মাঠে দিব না তুই দিন বলবেন আমার দেশে দিব না আমার দেশে কোনো পূজা চলবে না কি বাড়ায় বললাম নাকি খুব বেশি এক্সট্রা পলিউশন করে ফেললাম নাকি এই কথা বলার মধ্যে দিয়ে তো এইসব প্রতিবাদ করার সময় যেগুলা হিউম্যান রাইটসের ভায়োলেশান যেগুলো ন্যূনতম সভ্যতার সাথে সাংঘর্ষিক ন্যূনতম সভ্যতার ন্যূনতম সভ্যতার সেগুলোর মধ্যে ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না এই যে পাঠ্যপুস্তক সেটাও তো ওনার এরিয়া না পাঠ্যপুস্তক তাহমদুল্লার এরিয়া না ওনার যে এরিয়া ওনার এরিয়ার যে হুজুরটা পান্ডামি করে বেড়ান চব্বিশটা ঘন্টা সারাটা বছর পিঠে সাপের মতো মানুষকে মেরে ফেলতেছে মিছিল দিয়ে বেড়াইতেছেন এই দেশে বেসিক হিউম্যান রাইটসের বিপরীতে যায় বেসিক নাগরিক অধিকারের বিপরীতে যায় একটা রাষ্ট্রে সেইগুলোর বিরুদ্ধে এরা অবস্থান নিচ্ছে কথা বলতেছে এরকম ফান্ডামেন্টাল ফান্ডামের সময় এদের পেট থেকে একটা কথা বের হয় না একটা স্ট্যাটাস বের হয় না আর পাঠ্যপুস্তকের মধ্যে কী থাকবে না থাকবে এটা নিয়ে এত কথা বলা আপনি কে আপনি কি পাঠ্যপুস্তকের কী জানেন পাঠ্যপুস্তক সম্পর্কে কী জানেন উইথ ডিউ রেসপেক্ট কী জানেন কিছু আরবি আওড়াই আড়ানো ছাড়া কী দিন দুনিয়া সম্পর্কে একটু জানতে চাই আপনারা যে পাঠ্যপুস্তকে যে জিনিসগুলো ঢুকানো এগুলো তো ফর দ্য মোস্ট পার্ট কারিগরি তাহলে অ্যাপ্লাইড নলেজ আমরা পড়াশোনা করি কেন এগুলো পৃথিবী চালানোর জন্য তিন দুনিয়া চালানোর জন্য প্রতিষ্ঠান চালানোর জন্য আপনারা কি জানেন দুদিন আগে তো আপনারা ইয়ে দিয়ে বেড়াইছেন ফতোয়া দিয়ে বেরাইছেন কি জানি বলে ফেসবুক হারাম ইউটিউব হারাম এখন তো সব ফেসবুক ইউটিউবে ঢুকে বসে রয়েছেন তখনও তো আপনাদের সাথে আমাদের ফাইট করতে হয়েছে যে ফেসবুক ইউটিউব হারাম না দুই দিন আগেও ফতোয়া ছিল যে শুধুমাত্র ফেসবুকে ছবিটা তো দূরের কথা শুধুমাত্র পাসপোর্টের জন্যে বিশেষভাবে ছবি তোলা যাবে সকল ধরনের ছবি হারাম আহমদুল্লাহ যদি সারা দিন ছবি দিয়ে ঘুরে বেড়াইতেছেন এখন তখন যারা এসব ফতো দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছিলেন নাকি তখন আপনারা ওই ফোতার লাইনে ছিলেন এখন যে যেদিন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেললেন সাথে ফটো চেঞ্জ হয়ে গেল যতদিন পার্সেন্ট টিভি শেয়ানের বাক্স ফেসবুক শেয়ানের বাক্স ইউটিউব শৈতের বাক্স সব শতানের বাক্স যখন দেখলেন আর পারতেছেন না সারা দেশ পৃথিবী একাই যাচ্ছে আস্তে করে সান্ধায় গেলেন সান্তায় গিয়ে এখন আপনারা সুন্দর করে ফতো চেঞ্জ হয়ে এখন আর ছবি তোলা হারাম না দিন ফেসবুকে ছবি দিয়ে বেড়াচ্ছেন কেন ওইটা হাতার হারাম না আপনাদের ছবি যে মহিলাদের ওয়ালে যাচ্ছে মহিলারা দেখে তাদের ইয়ে হচ্ছে না ও কি বাড়াবাড়ি করতেছি মনে হচ্ছে নাকি আপনারা তো এই বাড়াবাড়িটাই করেন আপনারা যা করেন সেটাই বলতেছি ঘুরে সেটাই ঘুরে বলতেছি নিচ থেকে এগুলা বলতেছি না এই যে বাড়াবাড়ি যদি বুঝতে পারেন যে কথাগুলো বললাম এগুলো শুনে বাড়াবাড়ি মনে হচ্ছে তাহলে তো খুব ভালো ব্যাপার ছিল সেটা কামর কি কামরুল মামুন আর হচ্ছে হিন্দুতান কি ঢাকা ইউনিভার্সিটির যে দুজন টিচার যারা এই ছাত্র আন্দোলনের সময় সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রাখছে আহমদুল্লাহ হজুরের তো বলিষ্ঠ ভূমিকা রাখে না যতটা বলিষ্ঠ ভূমিকা এরা রাখছে এরা যে সকল মানুষের এখন লেজ খুঁজে খুঁজে বের করতেছে কার কোথায় লেজ কে কোথায় কার সাথে কবে ছবি তুলছে কামরুল হাসান মামুনের মতো একজন মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাডেমিশিয়ান লোক পিওর অ্যাকাডেমিশিয়ান লোক উনি শুধুমাত্র একাডেমিশি নিয়ে উনি আসেন শুধুমাত্র রিসার্চ পড়াশোনা নিয়ে আসেন ওনার কোনো সাথ নাই পাঁচ নাই রাজনীতিতে কোনো কিছুর সাথে কোনো এই লোককেও রাখা যাবে না যে লোক পিওর অ্যাকাডেমিশিয়ান তাকেও নাকি একাডেমিক ইয়ের মধ্যে রাখা যাবে না রাখতে হবে কাকে দাবি করছে তো হুজুরদেরকে নিয়ে গঠন করতে হবে এদের দাবি তুলছে হুজুর দিয়ে নাকি এখন পাঠ্যপুস্তক ইয়ে করতে হবে তো এই যে এই যে লেজ খুঁজে বের করতেছেন আপনাদের যাদের সাথে পছন্দ হয় না তাদের সবার লেজ খুঁজে খুঁজে বের করবেন আহমদুল্লাহ ব্যাপারেও এখন ফেসবুকে লেখালেখি চলতেছে যে আহদুল্লাহ হইতেছে যখন বিগত সরকার আমলে না কি জানি একটা পদে আছে যে গত সরকার কই গেল পোস্টা গত সরকার ওই যে ব্যাংক ব্যাংক খেকো কি নাম আহ এসালম কি একটা তামাশা যেরা করে বেড়াইতেছে গত সরকার আমলে এই দেশে এদের লোকজন সারা দেশে সর্বত্র বিস্তার করেছিল তো এই দেশে যারা ছিল যারা বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করছে তাদের সাথে তাদের উড্বোষ করতে হয়েছে বাধ্য হয়েছে অনেক ক্ষেত্রে ছবি আছে সেখানে এগুলা দেখায় দেখে এখন গত সরকারের আমলে সবাইকে যাকে যার পছন্দ না কুণ্ঠাশা করা হচ্ছে এই যে নাকি ভট্টাচার্য এক তামাশা করে বেড়াচ্ছেন যাকে নিয়োগ দেওয়া হচ্ছে যাকে কোনো কাজে ইয়ে কোনো কমিশনের সদস্য করা হইতেছে কোনো উপদেষ্টা থেকে শুরু করে যে কোনো কমিটিতে দেওয়া হইতেছে এর একটা ছবি ফট করে শেয়ার করতেছে যে গত সরকারের আমলে অমুকের সাথে একটা ছবি আছে একেবারে নিপাট ভদ্রলোক রাজনীতির রস সাথে যে লোকের কোনো সংশ্লেষ নাই গত সরকারের আমলে কাজ করতে হয়েছে নানান ক্যাপাসিটিতে নানান জনের সাথে উড্বোস করতে হয়েছে ছবি আছে সেই ছবি ছবি থাকলেই হোয়াট ডাজ ইট মেন একজনের সাথে একটা ছবি থাকা হোয়াট ডাজ ইট মিন এরকম ছবি তো পি নাকি ভট্টাচার্য মানে পান্ডা সাংবাদিকের সাথে হ্যাঁ ছবি পিনাকি ভট্টাচার্যের তো পিনাকি ভট্টাচার্যকে এখন ক্যান্সেল করতে হয় কিনা পিনাকি ভট্টাচার্য নিজে চাকরি করেন লল লরিয়ালে বিডিএস ব্যান্ড লিস্টেড ব্ল্যাক লিস্টেড কোম্পানিতে এখন ওনাকে তো সবারই তো কিছু না কিছু মবরা এখন যাকে যখন যেভাবে দরকার ক্যান্সেল করার জন্য এগুলো খুঁজে বের করে আনতেছে যেগুলো কোনো ইস্যু না যেগুলো কোনো ম্যাটার না এবং এক্স্যাক্টলি এই কারণে মব উস্কানো এদের ব্যাপারে আমি সবসময় এদের বিরুদ্ধে কথা বলে আসছি এবং এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই এখন ধরেন আমি দেশে ফিরতে পারবো না দেশে ফিরলে মব আমার পিছনে লেগে যাবে কামরুল হাসান মামুনের মতো ভদ্রলোকের পিছনে লেগে গেছে যার সাথে যার যেখানে অপছন্দ সবার পিছনে বেঁধে পাল বেঁধে মব লেগে যাচ্ছে কিন্তু তখনই বলে দিছি যে আপনাদের সোনার বাংলা স্বাধীন করছেন আপনারা থাকেন সেখানে বালের রিভার্স ব্রেইন বিডি চালু করছে বা আমি তো বলছি আমি আসতেছি না বাংলাদেশ তো সভ্য দেশ না অসভ্য দেশ এটা অসভ্য দেশ একটা মবের রাজত্ব চলতেছে আগে যে মবের রাজত্ব ছিল না সেটা বলতেছি না আগে ছিল অন্য পাণ্ডাদের রাজত্ব এখন নতুন পাণ্ডাদের রাজত্ব যেই কথাটা আপনাদেরকে এই যখন আন্দোলন চলতেছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের চলাকালীন আগে থেকে পরে সবসময় যে কথাটা বলে আসছি এই কথাটা আরেকবার বলি দেশ যদি সভ্য করতে না পারেন যে মবেদের বিরুদ্ধে আমি কথা বলি যেই ইউটিউবারগুলো যেগুলোর বিরুদ্ধে এখন আপনারা কথা বলতেছেন সরকার পরিবর্তন হয় সরকার পরিবর্তনের আগে এই ইউটিউবারগুলোর বিরুদ্ধে কি আমি আজীবন কথা বলে আসিনি আসছি কিনা একমাত্র আমি একা কথা বলে আসছি গালিও খাইছি কমেন্ট সেকশনে যে কি ব্যাপার আপনি সবার সাথে আপনার সমস্যা নাকি আপনি ইউটিউবারদের নিয়েও কথা বলেন এখন তো আপনারা বলতেছেন তো আমি ও আচ্ছা আমি একটু আগে আগে বলে ফেলছিলাম রাইট ওটা আমার অপরাধ ছিল রাইট এই মবের মূল্য কথাটা আজকে জনপ্রিয় হয়েছে কবে থেকে এই কথা বলে আসতেছি একজন আমাকে কমেন্ট করতেছে যে আপনি যে সবসময় মব মব করেন এখন চারপাশে দেখি সবাই এই ওয়ার্ডটা ব্যবহার করতেছে এই মবের মূল্য তো আজীবন কথা বলে আসতেছি ইট ডাজ সারপ্রাইজ মি এটা নতুন না গতকাল রাত থেকে এই মবের মূল্যক শুরু হয় নাই এই মবের মূল্যক আজীবন ছিল আজীবন থাকবে আন্দোলন চলাকালীন যে কথাটা বলছি এই কথাটা আরেকবার বলি এই দেশের আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আপনাদের ইন্টেলেকচুয়াল মারানি চাম্বাজ নীতি কথা মারাহানি চাম্বাজগুলো যতদিন আছে মোটামুটি আপনাদের ভাগ্যশীল আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না সরকার আসবে যাবে পান্ডা পরিবর্তন হবে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না